আসসালামু আলাইকুম, আমি ডক্টর অরাকাতুল জানাত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ত্রিনদীর মোহনা জকিগঞ্জ থেকে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ত্রিনদীর মোহনা। এটি জকিগঞ্জ উপজেলার বারোঠাকুড়ি ইউনিয়নের অন্তর্গত আমশিদ গ্রামে অবস্থিত। ত্রিনদীর মোহনা কেন বলা হয়? তিনটা নদী মিশেছে এই জন্য বলা হয়, সিম্পল জিনিস। আমার ঠিক পিছনে যে বিশাল নদীটি দেখছেন এটি হচ্ছে বরাক নদী। এটি ভারতের মণিপুর রাজ্যের কাছাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে অনেক কষ্ট করে অনেক জায়গা পাড়ি দিয়ে এসেছে। মণিপুর, মিজোরাম, আসাম পাড়ি দিয়ে অনেক কষ্টে বাংলাদেশে ঢুকেছে, ঢুকার পরেই দুই দিকে চলে গেছে। আমার ডান দিকে এই যে ইউটার্ন নিয়ে যে নদীটি গিয়েছে সেটি হচ্ছে সুরমা। এবং আমরা যদি দেখি আমার বাম দিকে যে নদীটি চলে গেছে সেটি হচ্ছে কুশিয়ারা। এবং যেটি বললাম আমার ঠিক পেছনে হচ্ছে বরাক নদী। আর বরাক নদীর এই পার হচ্ছে বাংলাদেশ, মানে সরি মোহনা, ত্রিনদীর মোহনার এই পার হচ্ছে বাংলাদেশ, আর এই যে পারটা দেখছেন ওপার ওটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। সো লেটস এনজয় দ্য ভিউ। পানি ওরকম পরিষ্কার না, পানি হালকা পাতলা ঘোলা, দূরে যেটা দেখা যায় ওগুলো কিন্তু ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। ওই ওইখানে যারা ঘাস টাস নিচ্ছে এরা কি বাংলাদেশের মানুষ কিনা আমি শিওর না, ওই যারা বাংলাদেশের মানুষই মনে হয় না। এরা লোকাল পাবলিক আর অ্যালাউড টু রো বোট হিয়ার, কিন্তু আমি একবার নৌকা চড়তে চেয়েছিলাম ওটা আবার অ্যালাউড না। ওই কর্নারে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা কি বিএসএফের না? ওই কর্নারের টাওয়ার যেটা দেখা যাচ্ছে মানে নদীর মাঝখান দিয়ে অ্যাকচুয়ালি যে জায়গাটা আইল্যান্ডের মতো, ওই টাওয়ারটাও বিএসএফের টাওয়ার। সো আমরা বাংলাদেশের শেষ সীমানায় দাঁড়িয়ে আছি তিন নদীর মোহনা। আপনাদের কেউ যদি জকিগঞ্জ আসা হয় তাইলে ইটস এ রেকমেন্ডেড প্লেস, ওয়াই নট টু সি, জিওগ্রাফিক্যালি কোয়াইট ইম্পর্টেন্ট একটা প্লেস, আসতে পারেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানেই যাবেন, দেশের যে কোনো প্রান্তে যান অথবা বিদেশে ভ্রমণ করুন, সুস্থভাবে সুন্দরভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, নিজের দেশকে সুন্দর রাখুন। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানান, উই উইল গেট ব্যাক টু ইউ সুন। আর এখানকার আরও ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো মেক শিওর ইউ চেক ইট আউট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণ করুন নিরাপদে। ধন্যবাদ।